বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা মে মাসেই পঞ্চায়েত ভোট এপ্রিলেই ঘোষণা বিশ্বস্ত সংবাদপত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে আমরা দেখে নেব কি বলছে দেখুন ঘোষণা ঈদের পরেই মে মাসের মাঝেই পঞ্চায়েত নির্বাচন দু হাজার আঠারোর পঞ্চায়েত নির্বাচন তিন দফায় হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত এক দফায় নির্বাচন হয় তৃণমূলের বিরাট জয় হয় দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচন কবে হবে এ নিয়ে অনেকের কৌতূহল আছে দলীয় সূত্রের খবর রমজান শুরু হয়ে গেছে বাইশে এপ্রিল ঈদ উৎসব এরপরেই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হবে ক দফায় এবার হবে তা এখনও জানা যায়নি ঈদের পরেই সব চূড়ান্ত হবে দিদির সুরক্ষা কবচ ও দিদির দুধ এ দুটি কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল প্রার্থী চূড়ান্ত করবেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই স্বচ্ছতা নিয়ে রাজনীতি করেছেন তাদের মধ্যে প্রায় সকলের টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে দলের তরফ থেকে বারবারই কথা বলা হচ্ছে ইতিমধ্যে যেসব কাজ বাকি রয়েছে সেগুলো এপ্রিলের মধ্যেই শেষ করতে হবে বিশেষ করে গ্রামের রাস্তাঘাট ঠিকঠাক আছে কিনা তা পঞ্চায়েত থেকে পরিদর্শন করতে হবে জেলা পরিষদের সদস্যদের চব্বিশ ঘন্টা কাজ করতে হবে পাশাপাশি রাজ্যের উন্নয়ন নিয়েও প্রচার করতে হবে ক্ষমতায় আসার পর দু হাজার তেরোর পঞ্চায়েত নির্বাচনের মুখোমুখি হয় তৃণমূল দু হাজার কিছু মামলা হয়